নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন এখনকার আজকাল পশু। আজকাল পশুর এই অনুষ্ঠানটা হচ্ছে রাশিচক্র অনুষ্ঠান, আপনারা সেটা জানেন। আর রাশিচক্র অনুষ্ঠান আজকে যখন আপনাদের সামনে চলে এসেছে, একটি বিশেষ দিনেই কিন্তু এসেছে, মহাশিবরাত্রি পালিত হচ্ছে। এবং মহাশিবরাত্রি পালিত হচ্ছে শুধু সারা বাংলা জুড়ে তো কখনোই নয়, সারা দেশ জুড়েও কখনোই নয়, কারণ শিবরাত্রি পালনের প্রচলন শুধুমাত্র আমাদের দেশে না, বিশ্বের আরও বিভিন্ন দেশে রয়েছে। বহু জায়গায় যেখানে শিবের আরাধনা হয় বা শৈব আরাধনা হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু শিবরাত্রি পালন বা শিব চতুর্দশী পালন একটা বিশিষ্ট প্রথা। যেমন ধরুন আমাদের প্রতিবেশী রাজ্য নেপাল, নেপালের পশুপতিনাথ মন্দিরের কথা কে না জানে। তো কাঠমান্ডু শহর থেকে, মানে রাজধানী কাঠমান্ডু থেকে একেবারে কাছেই বাগমতী নদীর তীরে এই যে পশুপতিনাথ, সেই পশুপতিনাথ মন্দিরে দেশ বিদেশ থেকে হাজারো হাজারো, প্রায় লাখ ছুঁয়ে যায় সংখ্যাটা, শিবরাত্রির সময় তারা হাজির হন। ভক্ত, সাধু, দর্শনার্থী থেকে শুরু করে কে থাকে না সেখানে, এই যে বিপুল একটা সমাগম, সেই বিপুল সমাগম কিন্তু অন্যান্য জায়গাতেও হয়। গৃহমন্দিরেও শিবের আরাধনা নিয়ম নিষ্ঠা ভেড়ে, মানে ভরে আপনারা সেটাকে পালন করে চলেছেন, সেটা খুব স্বাভাবিক। তো কেন শিবরাত্রি এতটা বিশিষ্ট, কী শিবরাত্রির জায়গা, তার জ্যোতিষেও কী ব্যাখ্যা রয়েছে, সেদিক নিয়ে আলোচনা তো থাকবেই, চেষ্টা করবো হয়তো সেই আলোচনা খানিকটা হবে। তার সঙ্গে আপনারা জানেন যে রাশিচক্র মানে সেখানে শ্রীরাজ শাস্ত্রী থাকবেন এবং তার থাকাটাই একটা বিশিষ্ট জায়গা, কারণ জ্যোতিষের সমস্ত যে দিক, সেই প্রত্যেকটি দিক তো তিনি ছুঁয়ে যান, আর তার ব্যাখ্যাও থাকে একেবারে সেই হিসেবেই। আপনারাও আজকেও যারা সরাসরি ফোনে থাকবেন, আপনারা জানেন একটা হচ্ছে একেবারে তাৎক্ষণিক ছক থেকে তাঁর প্রেডিকশন, দ্বিতীয় হচ্ছে আপনাদের যে জন্ম ছক সেই অনুযায়ী তার যা প্রেডিকশন থাকে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটি জায়গা কি ছুঁয়ে যায়, সে কারণে রাশিচক্র অবশ্যই বিশেষ। তো শ্রীরাজ আজকে রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে, তাকে স্বাগত জানাবো সবার আগে। নমস্কার, সবার প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমার টিম এবং আমার সহকর্মীদের উদ্দেশ্যেও ধন্যবাদ জানাই যে তারা এই আজকে বিশেষ দিনে আমাকে এই সিটিভিএন চ্যানেলে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এবং খুব অল্প সময়ের জন্য আমি চাইছিলাম যে একটুখানি পূজা অর্চনার থেকে বেরিয়ে এসে যাতে এই অনুষ্ঠানটা করা যায়, তার কারণ গত বেশ কিছু মঙ্গলবার আমি উপস্থিত থাকতে পারিনি, আমি যেহেতু বাইরে কিছু চেম্বার করছিলাম তার জন্য। তো দর্শক বন্ধুরা, শিবরাত্রি যারা আপনারা পালন করছেন এবং প্রত্যেক প্রহরে যারা মহাদেবের মাথায় জল ঢালছেন, তারা সঠিকভাবে নিয়ম নিষ্ঠা পালন করে আজকের দিনটা চলুন, তাতে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন। আমিও আবার এখান থেকে গিয়েও পূজায় ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ, বাকি আরও তিনটে প্রহর আছে এখন, এবং তারপরেও রাত্রির একটা এক পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চতুর্দশী থাকবে, তারপরে তো অমাবস্যা পড়ে যাবে। তো অমাবস্যার কিছু কাজকর্মও থাকে আমাদের, তো সেই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আজকে বেশ ব্যস্ততার মধ্যেই আবার এখানে এসেছি। তো আমি আপনাদেরকে দর্শক বন্ধুরা একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করেছিলাম গত অনুষ্ঠানে, আজকেও বলবো যে আমাদের গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিশেষভাবে আমাদের যেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলোর কিন্তু বিশেষ একটি গুরুত্ব রয়েছে, এবং এই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু বিশেষ একটি ভূমিকা গ্রহণ করে যে আপনার কোনো জায়গায় পূজা দিলে হয়তো আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে, কোনো জায়গায় গেলে হয়তো আপনার কালসর্প দোষ কাটবে বা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে অশুভ প্রভাব কাটবে, কোনো জায়গায় গেলে হয়তো আপনি অনেক মনের গ্লানি মুছে ফেলতে পারবেন, এই ধরনের বিভিন্ন প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তবে গ্রহগত দিক থেকে আপনারা যদি বলেন যে এই দিনটা কাদের মানা উচিত, আমি অবশ্যই বলবো যে যাদের জন্মছকের মধ্যে শনি পীড়িত রয়েছে বা অষ্টম ভাব দুর্বল, তাদের জন্য এই উক্ত দিনটা বিশেষভাবে পালন করা শুভ হয়ে থাকে। এবং আপনারা অনেকেই জানেন যে অমাবস্যাতে এবং চতুর্দশীতে অনেক সময় চন্দ্র এবং রবি একত্রিত থাকে, চন্দ্র অত্যন্ত ক্ষীণবলি হয়ে যায়, তাই চন্দ্র যাদের জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত তারাও কিন্তু এই উক্ত দিনটা ভালোভাবে পালন করলে অনেকখানি ভালো সুবিধা পাবেন। এবং যদি আপনারা সঠিকভাবে ব্রত পালন করতে পারছেন না তো কি করবেন, আজই সেটাও আপনাদেরকে কিছুটা উল্লেখ করে দেবো, কিন্তু ফোনে কেউ রয়েছেন, ফোনটা নিয়ে নিই, দেখি কে রয়েছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাডাম, বলুন। আমি আমার মেয়ে সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করছেন আপনি?
আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানবেন নিশ্চয়ই, কিন্তু আপনি জানেন তো যে ডেট অফ বার্থ বলতে হবে না? হ্যাঁ, শুধু বয়সটা আপনাকে উল্লেখ করতে হবে, বাকিটা কিন্তু নয়। বয়স কত? বয়স 42 হয়েছে। আপনার মেয়ের বয়স 42? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো মেয়ের বয়স 42, নামটা কি বললেন আরেকবার বলুন? মেয়ের নাম? হ্যাঁ, মেয়ের নাম। মেয়ের বিষয়ে জানতে চান তো আপনি? দেবারতী। দেবারতী ঘোষ। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তো, তার জন্য আপনাকে মেয়ের নামটা জিজ্ঞাসা করলাম। ইয়ে হয়নি এখনো, আমি এই বিষয়ে ব্যাপারে কি জানতে চাই। দেবারতী, দেখুন, উনি তো যথেষ্ট মিশুকে এবং যথেষ্ট শখ-শৌখিনতা অপোষণ করেন এবং সব কিছু গুছিয়ে করতে পছন্দ করেন, কিন্তু মেন সমস্যার জায়গা যেটা, যে ওনার কুণ্ডলীর মধ্যে কিন্তু বিবাহের জায়গাটা খুব একটা ভালো না। এক্ষেত্রে বিবাহ হলেও সেটা না টেকার সংযোগ রয়েছে। তবে আমি অবশ্যই আপনাকে বলবো, যদি সঠিকভাবে শনির গ্রহ প্রতিকার করা যায় তবু কিছুটা আশার আলো দেখতে পাবেন। তো জন্মকুণ্ডলীটা একটু আপনার সন্তানের দেখতে চাইবো, তাতে আমি আপনাকে আরো ডিটেইলসে বুঝিয়ে বলতে পারবো শনি কিভাবে কুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে, যেটা আপনি মুহূর্ত ছক থেকে বললেন। বলুন এবার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 17ই ডিসেম্বর 1979। সময় কখন ম্যাডাম? সময় হলো বিকেল 5:04। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, বিকেল 5:04। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আচ্ছা ঠিক আছে। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার। লগ্ন হলো মিথুন এবং রাশি হলো বৃশ্চিক। অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, বৃষ্টিকরণে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ। বৃষ্টিকরণেও জন্ম হলে আমি অনেকবার অনুষ্ঠানে বলেছি যে এদের বিবাহিত জীবন ভালো হয় না। তো এই ছক অনুযায়ী আমি বলছিলাম যে শনির একটা নেগেটিভ প্রভাব রয়েছে, চতুর্থভাবে শনির অবস্থান রয়েছে। চতুর্থভাবে শনি অনেক সময় একাকিত্বতা বোধ দেয় এবং একলা করিয়ে দিয়ে থাকে। এই জন্ম ছক অনুযায়ী অষ্টমপতি এবং নবমপতি হয়ে শনি চতুর্থে অবস্থান করছে এবং বিবাহের স্থানে বসে রয়েছে রবি এবং শুক্র, এবং বিবাহের স্থানের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, যেই বৃহস্পতি রাহু এবং মঙ্গল যুক্ত রয়েছে। তো এই জন্ম ছক অনুযায়ী যোগাযোগের জায়গা আপনারা যতই করুন না কেন, এক্ষেত্রে সুবিধা ঝট করে মিলতে চাইবে না। এবং অনেক সময় দেখবেন যে ওনার পছন্দ হলো তো পরিবারের লোকজনেদের পছন্দ হলো না, বা অনেক সময় হয়তো ভালো যোগাযোগই আসতে চাইলো না দীর্ঘ বেশ সময় ধরে। আবার যোগাযোগ যখন ধরুন হঠাৎ করে হলো, তখন ধরুন অপোনেন্টের পছন্দ হলো না আপনাদের পছন্দ হলো, এই ধরনের ব্যাপারগুলো অনেক সময় ভোগ করবেন। এরকম ঘটনাই ঘটেছে তো? হচ্ছে তো এগুলোই। তো এটার মেন সমস্যার জায়গাটা হলো এই জন্মকুণ্ডলী অনুযায়ী শনি একটা নেগেটিভ ফল দিচ্ছে। শনি যেহেতু জন্মকুণ্ডলীর মধ্যে চতুর্থভাবে বসে রয়েছে, চতুর্থভাব হলো আমাদের গৃহসুখের স্থান। তো শনি যেখানে চতুর্থভাবে বসে রয়েছে এবং রবির নক্ষত্রে বসে রয়েছে, আমি অবশ্যই আপনাকে বলতে চাইবো যে একটু সঠিকভাবে গাইড করুন, তাতে অনেকটা সুবিধা মিলে যাবে। তবে বিবাহের জন্য অবশ্যই প্রশস্ত সময়টাও আমি আপনাকে বলে দিই, যেহেতু শুক্রের দশা চলছে, শুক্রের দশা এবং এই মঙ্গলের অন্তর্দশার পিরিয়ডটা কিন্তু যথেষ্ট ভালো। এপ্রিলের 3 তারিখ থেকে মঙ্গলের অন্তর্দশার পিরিয়ডটা স্টার্ট হবে। ইমিডিয়েট এই জায়গাটাকে একটু গ্রহ প্রতিকার করে গাইড করুন, তাতে অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনি শুনেছেন ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি বিয়েটা হবে কি? বিয়েটা হওয়াতে গেলে দেখুন, 42 বছর বিয়ে হয়নি, হঠাৎ করে তো বিয়ে হয়ে যেতে পারে না। নিশ্চয়ই কিছু সমস্যা আছে বুঝতেই পারছেন, নিশ্চয়ই কিছু গুরুতর সমস্যা রয়েছে বুঝতেই পারছেন, সেই সমস্যাটা আমি আপনাকে উল্লেখ করলাম। এবার যদি এটা সঠিকভাবে সমাধান হয় তাহলে অবশ্যই বিবাহের জায়গাও ভোগ করবে। তবে জন্মছক মিলিয়ে বিয়ে দেবেন, যেহেতু অনেকগুলো নেগেটিভ জায়গা এই জন্মছকের মধ্যে রয়েছে, যেটা বিবাহিত জীবনে পদার্পণ করার ক্ষেত্রেও বাধা এবং বিবাহ হয়ে গেলেও বেশ কিছু অশান্তির শিকার হওয়ার সংযোগ কুণ্ডলী। ম্যাডাম সরাসরি আপনি যোগাযোগ করে নিতে পারেন শ্রীরাজদার সঙ্গে, আপনি ফোনটা রাখুন। কারণ আপনি যখন আপনার মেয়ের কথা বললেন যে আমি মেয়ের সম্বন্ধে জানতে চাইছি, যে মুহূর্তে আপনি বয়সটা বলেছেন, নামটা বলেছেন, তখন মুহূর্ত ছক থেকে প্রথম কিন্তু শ্রীরাজদা এটাই বলেছিলেন যে শনিটাকে তিনি পীড়িত অবস্থায় দেখতে পাচ্ছেন এবং এই ধরনের কম্বিনেশনগুলো বিয়ের জায়গাতে একটা সমস্যা তৈরি করে। আবার তারপর যখন আপনি ডেট অফ বার্থটা দিলেন, ওর জন্ম ছকটা যখন এখানে আলোচনা
করা গেল, তখনও কিন্তু আপনি সেই জন্মছক অনুযায়ী দেখেছেন যে কীভাবে শ্রীরাজদা বলে দিয়েছেন কেন শনিটা ম্যালিফিক হয়ে রয়েছে, কেন তার খারাপ প্রভাব সম্পর্কের ক্ষেত্রে পড়ছে এবং যার জন্য বিয়ের জায়গাটা ম্যাচিওর করছে না 42-তেও। তো সেই জায়গা থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, কারণ যে বাধাটা রয়েছে যার জন্য 42 অবধি বিষয়টা গড়ালো সেটা যাতে প্রলম্বিত না হয় সেটাকে সরিয়ে ফেলার সুযোগ আপনার কাছে আছে। সরাসরি চেম্বারের ক্ষেত্রে আমি বলবো, সিথিতে আপনারা জানেন চেম্বার থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। বিশেষ করে আমি এই মুহূর্তে জোর দেবো অনলাইনের ওপরে, কারণ প্রচুর মানুষ যাদের বক্তব্য থাকছে যে কেন আমরা যোগাযোগ করতে পারছি না, আপনি চেম্বারে কবে আসছেন, তা আপনারা অনলাইনে যোগাযোগ করে নিন। টিম শ্রীরাজ ট্রাস্টিং আপনাদের জন্য অনেক কিছু ব্যবস্থা রাখে, সুব্যবস্থা থাকে যাতে আপনারা কনসালটেশন নিতে পারেন। ডিটেলসও দেখতে পাচ্ছেন টিভিতে যাচ্ছে যে বুকিং নাম্বারস রয়েছে, সেখানে আপনারা ফোন করুন। সরাসরি অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করবেন। সামনে আসানসোলে থাকবেন শ্রীরাজদা, মালদাতেও থাকবেন, সিথির কথা তো আমি বললামই, কারণ সিথিতে চেম্বার নিয়মিত থাকে, আপনারা সেই হিসেবে যোগাযোগ করতে পারেন। ইনফ্যাক্ট গড়িয়াহাটও রেগুলার চেম্বার কিন্তু থাকছে। আজকে যেটা আপনি বলছিলেন শ্রীরাজ, যে যারা সঠিকভাবে ব্রত পালন করতে পারছেন না তাদের জন্য কি করণীয়? আগামীকাল অমাবস্যা থাকছে এবং আগামীকাল সকাল 7:45 মধ্যে যদি আপনারা একটি মধুর শিশিতে ভূজ্যপত্র দশকর্মার দোকানে কিনতে পাবেন, ছেঁড়া ফাটা যেন না হয় এটা দেখবেন, লাল কালি দিয়ে, যদি লাল কালি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে আলতা, সেটা আস্তে আস্তে নিজের নামটা ওই ভূজ্যপত্রের উপরে লিখবেন, পেন দিয়েও লিখতে পারেন, মানে নিপ পেন দিয়েও লিখতে পারেন, ছুঁয়ে ছুঁয়ে যাতে ছিঁড়ে না যায়, এটা দেখবেন নিজের নাম আর গোত্রটা লিখে ভালো করে ভাঁজ করে ওটাকে মধুর শিশিতে ভরে রেখে দিন, এবং এটা আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে কোনো একটা জায়গায় রেখে দিন। যদি পারেন একটা লাল কাপড়ে মুড়িয়েও এটা রেখে দিতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা আসে। তাতে আপনারা দেখবেন যে সৌভাগ্য যাদের আসছে না বা যারা বারংবার বাধা বিপত্তির শিকার হচ্ছেন তাদের অনেক ক্ষেত্রেই অনেকখানি ভালো সুবিধা লাভ হতে দেখা যাবে। তবে যখন আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে তখন এই মধুর শিশিটাকে কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে গিয়ে পুঁতে দিয়ে চলে আসবেন আর পেছন ফিরে তাকাবেন না। সেটা আপনি 21 দিন বাদে করুন বা আপনি 41 দিন বাদে করুন, সেটা আপনার যখন পারপাসটা ফুলফিল হচ্ছে তারপরে গিয়ে করে আসতে হবে। মানে যে সমৃদ্ধি বা যে সৌভাগ্যটা আপনি চাইছেন সেটা যখন যখন আসবে, প্রোগ্রেস করে যাচ্ছেন আপনি, তখনই এই কাজটা করে ফেলতে হবে। আচ্ছা, আরেকজন ফোনে আছে, নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আদ্রা রঘুনাথপুর থেকে বলছি, আমি এর ব্যাপারে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি আদ্রা রঘুনাথপুর, পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি নাম ম্যাডাম? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই, প্রিয়াঙ্কা রজক। প্রিয়াঙ্কার সম্বন্ধে আপনি জানবেন, প্রিয়াঙ্কার বয়স বলতে হবে, ডেট অফ বার্থ বলতে হবে? বয়স হচ্ছে 20+ চলছে, 20+। ঠিক আছে, এগুলো পরে জিজ্ঞাসা করছি, ওটা পরে। আমি আপনাকে কয়েকটা কথা আগে বলি, যে ওনার মধ্যে রাগ জেদ যথেষ্ট বেশি হবে এবং বেশ কিছু হটকারী সিদ্ধান্ত উনি নিতে চাইবেন, এবং এই ছক অনুযায়ী আমি যেটা আরও বিশেষভাবে মানে ওনার ক্ষেত্রে পাচ্ছি সেটা বলবো, যে অনেক সময় ওনার নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক সময় উনি দোনামোনার মধ্যে পড়ে যাবেন, ঝট করে নিজের ডিসিশন নিজে নিতে পারবেন না। আর এই কুণ্ডলীর মধ্যে মঙ্গল বেশ নেগেটিভ আছে, মঙ্গল নেগেটিভ থাকা মানেই পরিবারের লোকজনদের সাথে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হওয়া এবং নিজের জেদ বা একগুয়েমির কারণে অনেক সময় পস্তানো, এটা কিন্তু কুণ্ডলীর মধ্যে আমি পাচ্ছি। মঙ্গল কুণ্ডলীর মধ্যে কিভাবে পীড়িত হয়েছে সেটাও আমি আপনাকে বলে দিতে পারি, এবারে যদি ডেট অফ বার্থটা আমায় বলেন। 25/9/2001। 25 সেপ্টেম্বর। সময় কখন? বেশ, প্রিয়াঙ্কা বললেন তো মেয়ের নাম? প্রিয়াঙ্কা, দাদার অনুষ্ঠান দেখা হয়, নিয়মিত দেখেন? মাঝে দেখা হয়, মানে সব দিন হয়ে ওঠে না। জন্মবার মঙ্গলবার তো? লগ্ন হলো মীন এবং রাশি হলো ধনু, পূর্বাষাঢ়া নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে, শোভন যোগে জন্ম, ক্ষত্রিয় বর্ণ এবং
নরগণ জন্ম ছক অনুযায়ী আমি আপনাকে বলছিলাম যে মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব আমি মুহূর্ত কুণ্ডলিতে পাচ্ছি। দেখুন, মঙ্গল চন্দ্র এবং কেতু একত্রিত হয়ে অবস্থান করছে, সমসপ্তমে বৃহস্পতি এবং রাহু দৃষ্টি প্রদান করছে। লগ্ন থেকে দশমভাবে মঙ্গল চন্দ্র কেতুর অবস্থান, যেটার কারণে উনি যথেষ্ট সেন্টিমেন্টাল হবেন, ছোটোখাটো কথা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাও করবেন। আর বৃহস্পতি রাহু যেহেতু চতুর্থভাবে একত্রিত, তো এটা অনেক সময় ওনার মানসিক শান্তিও বিঘ্নিত করবে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মত পার্থক্য ঘটাবে, যেটা হয়তো ফেস করছেন আমার যতটা মনে হয়। এবারে যদি আপনি একটু বলেন, আমি কথাগুলো সব ঠিকঠাক বললাম? যেটা সিরাজ দা বলেন আপনি শেয়ার করুন। বলেছেন সেগুলোর মধ্যে বেশিরভাগই মানে আর কি ঠিকই, ওরকমই কোনো কিছু জিনিস একটু পজিটিভ বেশি, একটুতে মানে রাগ, একটু একটু কোনো কথা বলে বেশি চিন্তা করেন। এইটাই এটাই মানে জিনিসটা, মানে রাগ, জেদ, সেন্টিমেন্ট, ফ্যামিলির সঙ্গে সমস্যা, সবটাই আপনাদের বাড়ির বাস্তুও কিন্তু একটু সমস্যাজনক আছে, যেটার কারণে অনেক সময়ই দেখবেন যে আপনাদের শারীরিক অবস্থা বা অর্থনৈতিক দিক থেকেও হঠাৎ হঠাৎ চাপ সৃষ্টি হবে। এটা আপনাদের আসছেই হলো মেনলি রাহু আর মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব থেকে। মঙ্গল হলো জমি বাস্তুর কারক গ্রহ, মঙ্গল যখনই আমাদের জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায় বা শনি যদি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, ম্যাক্সিমাম টাইমে আমরা এটা দেখি যে বাড়িতেও কিছু সমস্যা থাকতে। তো এই জন্মছকে তো চতুর্থভাবেই বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ এবং সমসপ্তমে আবার মঙ্গল চন্দ্র দৃষ্টি বিনিময় করছে। মন ভালো, ওনাকে যদি ভালোভাবে বোঝানো যায় তাহলে কিন্তু উনি যে কোনো বিষয়েই এগিয়ে যাবেন, কিন্তু এই বোঝানোটাই ওনার অনেক সময়ে সমস্যা হবে। কেন কি ওনার মুড খুব সুইং করে, মানে হঠাৎ এই ভালো আছেন তো হঠাৎ করে হঠাৎ দেখা গেল যে রেগে গেলেন, এরকম ব্যাপার ঘটবে। হ্যালো, ওটাই হয়। তো আপনি ইমিডিয়েট এই জায়গাটাকে যদি গাইড করতে চান, সঠিকভাবে মঙ্গলের গ্রহ প্রতিকার করুন, তাতে ওর কর্মজীবনের দিক থেকেও অনেকখানি ভালো সুবিধা আসবে এবং ব্যক্তিগত জীবনের দিক থেকেও ভালো থাকবে। ঠিক আছে, সাথে হ্যাঁ বলুন বলুন, কথাটা শুনতে পাচ্ছি না আমি, আর একবার বলুন। নার্সিং ট্রেনিং করছে তো, বিএসসি নার্সিং, ক্যারিয়ারের জায়গাটা, কেরিয়ারের জায়গাটাই তো আমি বলে দিলাম, কর্মগত দিক থেকে যদি ভালো সুবিধা পেতে হয়, কর্মস্থানেই তো মঙ্গল কেতু আর চন্দ্র বসে রয়েছে, তাই এক্ষেত্রে যেই সমস্যাটার কথা আমি আপনাকে উল্লেখ করলাম এটা তো আপনি লক্ষ্য করলেন যে ওর জীবনে ঘটছে, তো এটা ওর কর্মজীবনেও প্রভাব পড়বে, তো সেটা যাতে কর্মজীবনে না প্রভাব পড়ে তার জন্য ইমিডিয়েট প্রচেষ্টা করুন, যাতে এই জন্মছকের মধ্যে যে অশুভত্ব সৃষ্টি হয়েছে সেটাকে যাতে কাটিয়ে উঠতে পারেন। ওর কেন্দ্রস্থানগুলো অনেকখানি দুর্বল হয়ে গেছে, মানে আমাদের একটা বাড়ি যদি বানাতে হয় প্রথমে তো চারটে পিলার ভালো করে তুলতে হয়, তারপরে গিয়ে আমরা উপরটা ঢালাই দিই, তখন একটা ফ্লোর আমাদের কমপ্লিট করবার জন্য আমরা এগিয়ে যাই। কিন্তু এই ছক অনুযায়ী লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব, এই চারটে ভাবই পীড়িত হয়ে গেছে এবং কোনো না কোনো নেগেটিভ প্ল্যানেটের সংযোগ এই ভাবগুলোই রয়েছে, মানে বাড়ির চারটে পিলারই নড়বড় করছে, ডিস্টার্ব আছে। তো এই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবন বা পারিবারিক জীবন যাতে ভালো হয় সেটার জন্য অবশ্যই আপনাকে চিন্তাভাবনা নিতে হবে। আমি এক্ষেত্রে আপনাকে বলবো যে ইমিডিয়েট এই বিষয়ে প্রচেষ্টা করুন, শুনে সাড়ে সাতই তো সামনে কেটেই যাবে সম্পূর্ণরূপে, 2023 সালের মার্চে গিয়ে শনির সাড়ে সাতই কেটে যাবে, তো অশুভত্ব যতটুকু আছে চন্দ্রের দশা যেহেতু চলছে এই টাইমটাকে একটু ভালো করে কাজে লাগান, তাতে ভালো সুবিধা চলে আসবে চট জলদি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে ফোন করার জন্য, একটাই কাজ করবেন সেটা হচ্ছে আপনি তো বিএসসি নার্সিং পড়াচ্ছেন মেয়েকে, নিশ্চয়ই উদ্দেশ্য আছে যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, একটা ভালো চাকরি পেতে পারে, তো সেই জায়গাটাকে যদি নিশ্চিত করতে হয়, কেরিয়ারটাকে যদি নিশ্চিত করতে হয়, পরবর্তীতে ওর যে ব্যক্তি জীবন, ওর বিয়ের জায়গা, ওর নিজের ফ্যামিলি রিলেশনশিপের জায়গা সেটাকে যদি নিশ্চিত করতে হয়, আগে থাকতে একটা প্রপার কাউন্সিলিং করিয়ে নিন, চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন, এখন তো অনলাইনটা ভীষণ সহজ, আপনি নিজে অথবা মেয়েকে বলুন অনলাইনে যোগাযোগ করে নিতে, শ্রীরাজের সাথে অনলাইন কনসালটেশন কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন শ্রীরাজ, ফোনে ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, বলুন। বলুন ম্যাডাম, আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। বাবা, আজকে সব মায়েরা ফোন করছেন, প্রত্যেকে মেয়ের সম্বন্ধে জানতে চান। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে দিশানি চক্রবর্তী। দীপালি? দিশানি। আচ্ছা, দিশানি চক্রবর্তী। আপনাকে বলতে হবে মেয়ের বয়স, ডেট অফ বার্থ কিন্তু এখন বলতে হবে না।
আচ্ছা মেয়ের 18 বছর 18 হ্যাঁ আচ্ছা ক্রমশ কমছে 42 দেন 20 দেন 18 বেশ আচ্ছা আমি সবার প্রথম যেটা উল্লেখ করব সেটা হলো গিয়ে রাহুর একটা নেগেটিভ প্রভাব পাচ্ছি রাহুর নেগেটিভ প্রভাব মানেই কিন্তু যে ওর হাওয়া কাজে নানান রকমের বাধা বিপত্তি দেখা যাবে তবে ব্রেন খুব ভালো হবে ওর এবং যে কোনো জিনিস হ্যাঁ ক্যাচ করার খুব ভালো ক্ষমতা রয়েছে কিন্তু মুশকিল হলো গিয়ে ওর শরীর স্বাস্থ্য অনেক সময় ওকে সুবিধা দেবে না লক্ষ্য করে দেখবেন যে গুরুত্বপূর্ণ কিছু সময়ে ওর হঠাৎ নার্ভাসনেস বা শারীরিক কারণে ওর যেটা মানে অ্যাকচুয়ালি পাওয়ার দরকার সেটা ও প্রাপ্ত ঠিক মতন করতে পারে না এবং আরও আর একটা বিষয় আমি যেটা আপনাকে উল্লেখ করব যে এই ছক অনুযায়ী কিন্তু কিছু সমস্যার সংযোগ রয়েছে ওর বাড়ির মানে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো ফাঁকা জায়গা বা মাঠ টাইপের জায়গা এরকম কিছু আছে মাঠ আছে তো আমি যেটা আপনাকে বিশেষভাবে উল্লেখ করব ওর শরীরের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে রাহু জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত কিভাবে পীড়িত আমি জন্মকুণ্ডলীর মধ্যে বলে দিচ্ছি আপনি ডেট অফ বার্থটা এবার বলুন আচ্ছা ওর হচ্ছে 2004 সাল তারিখটা বলুন 2 মার্চ ও বাবা ও তো আগামীকাল জন্মদিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগাম শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে খুব ভালো থাকুক আজকে ভালো করে শুনে নিন শ্রীরাজদা কি বলছেন সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা করুন এটাই ওর জন্মদিনে আপনাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হবে নিশ্চয়ই আচ্ছা সালটা আরেকবার বলবেন প্লিজ 2004 সাল 2 মার্চ আচ্ছা সময় বলুন সন্ধ্যে 7:18 কোথায় জন্ম দুর্গাপুরে না আসানসোল আসানসোলে জন্ম আচ্ছা আচ্ছা জন্মকুণ্ডলী অনুযায়ী আমি যেটা পাচ্ছি মঙ্গলবার জন্মবার ছিল তাই তো হ্যাঁ মঙ্গলবার লগ্ন হলো কন্যা এবং রাশি হলো মিথুন পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম দেবগণ জন্ম ছক অনুযায়ী আমি একটু আগে বলছিলাম যে রাহুর একটা নেগেটিভ প্রভাব আমি পাচ্ছি দেখুন এক্ষেত্রে শুক্র মঙ্গল এবং রাহুর একত্রিত প্রভাব রয়েছে চন্দ্র শনি যুক্ত রয়েছে চন্দ্র শনি দশমভাবে অবস্থান করছে এবং অষ্টমভাবে মঙ্গল শুক্র রাহু এই সংযোগ কিন্তু কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার কারণে বদনাম দিয়ে থাকে অবশ্যই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই জন্ম ছক অনুযায়ী প্রসপারিটি ভালো কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভালো ভাগ্যোন্নতি ঘটবে উচ্চশিক্ষা এবং কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেইভাবে চিন্তাভাবনা নিন রবি বুধ ষষ্ঠভাবে বসে রয়েছে এবং দ্বাদশে বৃহস্পতি এটা অনেক সময় সঞ্চয়ের জায়গাটায় ব্যাঘাত দেবে তবে ভবিষ্যৎ জীবনের জন্য আমি বলবো যে যাতে এই জন্ম ছক অনুযায়ী চন্দ্র আর রাহুর গ্রহ প্রতিকার করা হয় তাতে অনেকখানি ভালো সুবিধা চলে আসবে মানে রিলেশনের জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে রিলেশনের জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং অপারেশনের কানেকশনস আছে বডির লোয়ার পার্টে স্কিনের কোনো প্রবলেম বা অ্যালার্জেটিক কোনো টেন্ডেন্সি আসা এবং দেহে অস্ত্রোপচার ঘটবার প্রবল সংযোগ রয়েছে আজকে তো সময় আমরা শেষ করে ফেলেছি ম্যাডাম নিশ্চয়ই আপনি পড়াশোনা বা ওর কেরিয়ার এটা নিয়ে জানতে চাইছিলেন কোন দিকে যাবে বা কি করবে মানে চাকরি কিরকম টাইপের হতে পারে কিছু বলতে পারেন চাকরির জায়গাটায় সমস্যা রয়েছে ওটাই আমি উল্লেখ করলাম কেন কি কর্মস্থানেই শনিচন্দ্র বসে রয়েছে ওর জন্য আমি বললাম যে আয় স্থানের যে অধিপতি তার সঠিকভাবে গাইড করার কথা তো ইমিডিয়েট এই জায়গাটাকে গাইড করুন এমনি যথেষ্ট ভালো প্রোগ্রেস ঘটার মতন ছক যদি এটাকে সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায় ম্যাডাম অনেক ধন্যবাদ ফোন করার জন্য সময় একেবারে আমাদের হাতে আজকে শেষ আগামীকাল ওর জন্মদিন আরও একবার শুভেচ্ছা থাকলে আমাদের পক্ষ থেকে জন্মদিনে মেয়েকে উপহার কিছু দেবেন তো ওকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দিন ভালো ভবিষ্যতের থেকে বড় কিচ্ছু দেওয়ার থাকতে পারে না সন্তানের জন্য তার জন্য যদি মনে করেন যে বিশেষ দিনে জানতে পারলে যে আপনার সন্তানের সম্পর্কে এবারে যাতে ওর মঙ্গল হয় সেটাই কামনা করি একেবারে আপনি যদি মনে করেন যে এক্ষেত্রে রাশিচক্র ইনস্টিটিউট কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারে শ্রীরাজদা কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারেন আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন সেই সুযোগটা থাকছে অনলাইন কনসালটেশন আপনারা যারা চাইছেন আপনারা কিন্তু যে ফোন নাম্বার রয়েছে এখানে ফোন করুন সামনে আসানসোলেও চেম্বার থাকছে শ্রীরাজদার চেম্বার থাকবে মালদায় গড়িয়াহাট সিথিতে তো চেম্বার থাকছি আপনারা সেটা জানেন আর টিম শ্রীরাজ শাস্ত্রী কিন্তু আপনাদের জন্য বহু কিছু সুব্যবস্থা রাখে যারা সরাসরি যোগাযোগ করতে চান তাদের জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই শ্রীরাজ অনেক ধন্যবাদ পরের অনুষ্ঠানে দেখা হবে নমস্কার